পার্বত্য চট্টগ্রামে কেএনএফ নামে নতুন বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠীর আত্মপ্রকাশ। কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট কেএনএফ নামে পার্বত্য চট্টগ্রামে এক ভয়াবহ সশস্ত্র গোষ্ঠী পার্বত্য চট্টগ্রামের প্রায় অর্ধেক ভূমি নিয়ে পূর্ণ স্বায়ত্তশাসন ক্ষমতাসহ বাংলাদেশের অভ্যন্তরে কুকিচিন রাজ্য প্রতিষ্ঠার দাবিতে সশস্ত্র আন্দোলনে নামতে চলেছে। এই সংগঠনের সাংস্কৃতিক বিশ্বাস বর্ষায় যে কোনো কাজ শুরু করলে তা সফল হয়, তাই তারা আসন্ন বর্ষায় আত্মপ্রকাশ করার পরিকল্পনা করেছে বলে বিশ্বস্ত সূত্র জানিয়েছে। গত ২৪ মার্চ ভারতের মিজোরামে অবৈধ সরঞ্জামসহ এই সংগঠনের ৬ বিচ্ছিন্নতাবাদী উপজাতিকে আটক করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের ১৯৯ নং পার্বা ব্যাটালিয়নের সদস্যরা। এরপরই আলোচনায় আসে সংগঠনটি। ভারতীয় পত্রিকা সূত্রে খবর, ২৪ মার্চ ২০২২ বৃহস্পতিবার ভোর ৬:৩০ দিকে বাংলাদেশের রানামাটির বিলাইছড়ি উপজেলার ট্রাই জংশনের কাছাকাছি ভারতীয় অংশের বাংলাদেশ ভারত সীমান্তের মিজোরাম রাজ্যের লংতলাই জেলার পার্বা থেকে ওই ৬ বিচ্ছিন্নতাবাদীকে করা হয়। আটককৃতরা হল রামডিন লিয়ান পিতা, লাওথান কুং, সাংখুং বম, লিয়ান বাবিসাং, লালসাং রেম বম, লালরাম মাউই, নুনসাং বাউম। তারা সকলেই নিজেদের বাংলাদেশের বান্দরবান পার্বত্য জেলার রুমা উপজেলার বাসিন্দা বলে বিএসএফের কাছে পরিচয় দেয়। আটকের পর আসামিদের কাছে থাকা একটি চিঠিতে কুকিচিন ন্যাশনাল আর্মির সভাপতি এবং চিফ অফ স্টাফের সিলমোহর সহ অন্যান্য উদ্ধারকৃত সরঞ্জামাদি দ্বারা সন্দেহজনক হওয়ায় তাদেরকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন বিএসএফের ১৯৯ নং পার্বা ব্যাটালিয়ন কমান্ডার। এ সময় তাদের কাছে একটি কমান্ডো নাইফ, ৩টি ও মোবাইল ফোন সহ অন্যান্য সরঞ্জামাদি ছিল যা বিএসএফ জব্দ করে। প্রাথমিকভাবে আটককৃত ব্যক্তিরা বাংলাদেশের বম জনগোষ্ঠীর বিদ্রোহী সংগঠন কুকিচিন ন্যাশনাল আর্মির সদস্য বলে ধারণা করা হয়। তবে ভারতীয় গণমাধ্যমে আটককৃতদের কাছে অস্ত্র থাকার কোনো খবর দেয়া না হলেও পার্বত্য নিউজের প্রাপ্ত ছবিতে আটককৃতদের কাছে স্বয়ংক্রিয় অস্ত্র দেখা গেছে। বিএসএফ জানিয়েছে প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ শেষে আটককৃত ৬ বাংলাদেশি বিচ্ছিন্নতাবাদীকে লংতলাই জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। উল্লেখ্য, কেএনএফের মতে বাঘাইছড়ি, বরকল, বিলাইছড়ি, রোয়াংছড়ি, রুমা, থানচি, লামা ও আলিকদম উপজেলা নিয়ে তাদের কল্পিত কুকিচিন রাজ্য গঠিত। ২০০৮ সালে এই সংগঠনের জন্ম। শুরুতে এ সংগঠনের নাম ছিল কুকিচিন ন্যাশনাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন কেএনডিও। বম, পাংখুয়া, লুসাই, খুমি, ইমরো, খিয়াং নামের ৬ জাতি গোষ্ঠী মিলে কেএনএফ গঠিত। তারা নিজেদের পার্বত্য চট্টগ্রামের আদি বাসিন্দা মনে করে। একই সাথে চাকমা, মারমা, ত্রিপুরা প্রভৃতি জনগোষ্ঠীকে বার্মিজ ও ভারতীয় জাতিভুক্ত এবং বহিরাগত মনে করে। এ কারণে জেএসএস ও ইউপিডিএফের মতো সশস্ত্র গোষ্ঠীর প্রতি তাদের বৈরী মনোভাব রয়েছে। এ সংগঠনের সভাপতি নাথান বম একজন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা একজন গ্রাজুয়েট, চিত্রশিল্পী ও লেখক। ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে বান্দরবান থেকে তিনি প্রার্থী হয়েছিলেন। ২০১৬ সালে সশস্ত্র গ্রুপ তৈরি হয়। শুরুতে এর নাম ছিল কুকিচিন ন্যাশনাল ভলান্টিয়ার্স কেএনভি। বর্তমানে এই সশস্ত্র সংগঠনের নাম কুকিচিন ন্যাশনাল আর্মি কেএনএ। প্রথম দিকে তারা শান্তিপূর্ণ কর্মসূচি পরিচালনা করে এবং ভারতের মণিপুর ও বার্মার চীন রাজ্যের সাথে সম্পর্ক গড়ে তোলে। প্রথম ব্যাচে শতাধিক সদস্যকে মণিপুরে প্রশিক্ষণে পাঠায়। এরপর ১০০ সদস্যকে ভারতের মণিপুর, বার্মার কারেন ও কাচিন রাজ্যে গেরিলা প্রশিক্ষণের জন্য প্রেরণ করে। কেএনএফ সূত্রে জানা গেছে ২০১৯ সালে ইনফ্যান্ট্রি ও কমান্ডো প্রশিক্ষণের পর তারা পার্বত্য চট্টগ্রামে ফিরে আসে। শুরুতে তারা নিশ্চুপ থাকে কিছুদিন, এরপর বর্তমানে সক্রিয় হয়েছে। এই সংগঠনের সকল সদস্যই খ্রিস্টান ধর্মাবলম্বী। কেএনএফ তাদের দাবি আদায়ের লক্ষ্যে আন্তর্জাতিক সম্প্রদায়কে পার্বত্য চট্টগ্রামের কুকিচিন রাজ্যে হস্তক্ষেপ ও অনুপ্রবেশের আহ্বান জানিয়েছে। সরকারের প্রতি তাদের দাবি পূরণের আহ্বান জানিয়ে বলেছে অন্যথায় তারা দাবি আদায়ে সশস্ত্র যুদ্ধে নামবে। সূত্র মতে বর্তমানে তাদের সশস্ত্র গ্রুপের সংখ্যা ৩-৪ হাজার, যারা পার্বত্য চট্টগ্রাম ও মিজোরামে সক্রিয় রয়েছে। পার্বত্য অনুসন্ধান বলছে বর্তমান কেএনএর সশস্ত্র সদস্যদের প্রশিক্ষণের মেয়াদ ৩ মাস। এর মধ্যে ১ মাস মিজোরামে তাত্ত্বিক ও শারীরিক প্রশিক্ষণ দেওয়া হয় এবং বাকি ২ মাস মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী গ্রুপের সাথে মিয়ানমার আর্মির বিরুদ্ধে যুদ্ধের মাধ্যমে প্রশিক্ষণ গ্রহণ করে। এ ধরনের প্রশিক্ষণে সংগঠনের ২০ জনের বেশি সদস্য মিয়ানমার আর্মির সাথে যুদ্ধে মারা গেছে। সশস্ত্র যুদ্ধের মাধ্যমে প্রশিক্ষিত কেএনএর প্রতিটি সদস্য সামরিক কৌশলে উচ্চতর দক্ষতা সম্পন্ন ও যুদ্ধদেহী। এছাড়াও তাদের কাছে রয়েছে ভয়ানক স্বয়ংক্রিয় অস্ত্র। সূত্র মতে বান্দরবান জেলার রুমা উপজেলার কেওক্রাডং পর্বতের কাছাকাছি এলাকায় তাদের গোপন আস্তানা থাকলেও এর অধিকাংশ সদস্য বর্তমানে সিভিল লাইফে ছদ্মবেশে রয়েছে কেন্দ্রীয় নির্দেশের অপেক্ষায়। মাঝে মাঝে বিভিন্ন প্রয়োজনে তারা খুবই স্বল্প সময়ের জন্য লোকালয়ে আসলেও দ্রুতই আস্তানা ফিরে যায়। কেএনএফ বর্তমানে সোশ্যাল মিডিয়ায় তারা নিয়মিত তাদের সশস্ত্র প্রশিক্ষণের নানা ছবি ও ভিডিও আপলোড করে অস্তিত্ব জানান দিচ্ছে।
পার্বত্য চট্টগ্রামে জেএসএস ইউপিডিএফ এর বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠী থাকলেও কেএনএর মতো এভাবে সশস্ত্র গ্রুপের ঘোষণা দিতে দেখা যায় না। এতদিন সোশ্যাল মিডিয়াতে বার্মিজ বিদ্রোহীদের প্রশিক্ষণ ও যুদ্ধের যেসব ভিডিও দেখা যেত, এই গ্রুপের ভিডিওর সাথে তার মিল রয়েছে। কাজেই এখন থেকেই সরকারকে এ ব্যাপারে সচেতন ও প্রয়োজনীয় পদক্ষেপ না নিলে একদিন দেশকে কঠিন মূল্য দিতে হবে বলে সচেতন পার্বত্যবাসী মনে করে। আজকের ভিডিও এই পর্যন্তই। এমনই ইনফরমেটিভ আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। ভবিষ্যতে কোনো বিষয়ে ভিডিও চান তা আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। দ্রুতই আরও আকর্ষণীয় কিছু বিষয় নিয়ে হাজির হব আমরা। আপাতত বিদায়।